কমলাপুরে ট্রেন লাইন চ্যুতির কারণে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রী। রাষ্ট্রপতি অবিলম্বে পদত্যাগ না করলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে শঙ্কা জাতীয় নাগরিক। নির্বাচন ইস্যু পাশ কাটিয়ে সংকট সমাধান হবে না রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক বলছে বিএনপি। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন তিন দিনের রিমান্ডে এবং হত্যা মামলায় সাবেক দুই সিনিয়র সচিবের রিমান্ড। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। কমলাপুরে ট্রেন লাইনচ্যুতের কারণে ভয়াবহ শিডিউল বিপর্যয় ঘটেছে। আট ঘন্টা বন্ধ থাকার পর সকালে ট্রেন চলাচল শুরু করলেও নির্ধারিত শিডিউল থেকে পিছিয়ে গেছে সব ট্রেনের যাত্রা। রেল কর্তৃপক্ষ জানায়, স্বয়ংক্রিয় ব্যবস্থায় ত্রুটি থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও একদিন লাগতে পারে। অন্যদিকে ভোগান্তিতে পড়া যাত্রীদের অভিযোগ, শিডিউলের ব্যাপারে কোনো তথ্যই জানাচ্ছে না রেল কর্তৃপক্ষ। জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ট্রেন কখন আসবে কিংবা কখন ছাড়বে জানেন না কেউই। দীর্ঘ সময় ধরে অপেক্ষারত যাত্রীরা ধৈর্য হারা হয়ে বারবার ছুটে যাচ্ছেন স্টেশন মাস্টারের কক্ষে, বাকবিতণ্ডায় জড়াচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনের সারাদিনের চিত্র এমনই। আগের রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হলে প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করা হলেও ব্যাপক শিডিউল বিপর্যয় ঘটে ট্রেন চলাচলে। অপেক্ষা অপেক্ষায় আছে, ২টা পর্যন্ত অপেক্ষা করে চলে যাব বাড়িতে। ৯টা বাজে টিকিটের আমাদের টাইম, ৯টার থেকে এখন বাজতেছে ২টা, এখানে মিথ্যা ইয়া দিয়ে রাখছে ১টা। আমার ট্রেন এখনো কখন ছেড়ে যাবে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে, এই নিশ্চয়তাটুকু আমরা পাচ্ছি না। যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার খবর এবং নতুন যাত্রার শিডিউল সম্পর্কে ট্রেন কর্তৃপক্ষ কিছুই জানাচ্ছে না, ফলে অনিশ্চিতভাবে অপেক্ষা করতে হচ্ছে তাদের। এখনো কোনো কিছু বলে না, এরকম ১০টায় আসছি আমি আর কি, ১১:৩০টায় ট্রেন ছিল। একটা সমস্যা হতেই পারে, এই সমস্যাটার জন্য যদি আমাদেরকে আগে থেকে এসএমএস করতো তাহলে হয়তো আজকে আমাদের এই ভোগান্তিটা হতো না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিলম্ব হলেও বাতিল করা হয়নি কোনো ট্রেন যাত্রার, তবে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে শনিবার পর্যন্ত লেগে যেতে পারে। লাইনের যে কাজগুলো মেরামত, সেই কাজগুলো চলমান রয়েছে, তা এর মাঝে আমরা ট্রেন অপারেশন শুরু করেছি, সবগুলো ট্রেনই খেয়ে যাচ্ছে, আপনার পর্যায়ক্রমে সেরে যাচ্ছে, হ্যাঁ বিলম্বিত হচ্ছে এই আর। তো আশা করছি আজকের মধ্যে আমরা স্বয়ংক্রিয় ব্যবস্থা ফিরে যেতে পারবো, কালকে থেকে হয়তো বা আমাদের অটোমেটিক যে সিগন্যালিং ব্যবস্থাটা সেটা চালু হয়ে যাবে। শিডিউল বিপর্যয়ের কারণে অনলাইনে ট্রেনের টিকিট রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অবিলম্বে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে রাজধানীর লালবাগে এক সমাবেশে একথা বলেন সংগঠনটির নেতারা। একই সাথে ৭২ সংবিধান বাতিলেও দাবি জানান তারা। মইদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নাগরিক কমিটি লালবাগ চকবাজার কামরাঙ্গের চর বংশাল কোতোয়ালি থানা নিয়ে আয়োজিত ঢাকা রাইডিং শীর্ষক এই সমাবেশে জুলাই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আন্দোলনকারীরা তুলে ধরেন তাদের অভিজ্ঞতার কথা। এ সময় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতির আসনে বসে চুপ্প কি মিথ্যাচার করেছে, আপনারা শুনেছেন সে কথা, চুপ্প কি মিথ্যাচার করেছে। শেখ হাসিনা যখন পালায়া যায় তখন সংবাদ মাধ্যমে খবর আসলো যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র চুপ্পুর কাছে জমা দিয়ে গেছে, আর হঠাৎ করে চুপ্পু এসে দুই দিন আগে আমাদেরকে জানায় যে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নাই। মহামান্যের চেয়ারে বসে এরকম মহা জঘন্য মিথ্যাচার যিনি করতে পারেন, তিনি কোনোভাবেই আর বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না। এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান, যে সংবিধানের মধ্য দিয়ে দেশে অতীতে স্বৈরাচার ফ্যাসিস্টরা ক্ষমতায় থেকে মানুষের মৌলিক ও মানবাধিকার কেড়ে নিয়েছিল, সেই সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। এই সব সংবিধানের বুকচুকি আলাপ আমাদের বিষয়ে দেওয়া চলবে না। যেই দিন গণ অভ্যুত্থান হয়েছিল সেই দিনে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়ে গিয়েছে। এই সংবিধান গত ৫৩ বছরে আমাদের অসংখ্য মা বোনকে খুন করেছে, অসংখ্য মা বোনকে গুম করেছে,
গত 15 ইয়ার্স এই সংবিধান বাংলাদেশের অস্তিত্ব মুছে রাখার জন্য দিল্লির ফ্যাসিবাদী শক্তির সাথে একত্রিত হয়ে মুজিববাদী শক্তি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনও দেশ বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাই সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বৈদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি সশস্ত্র অবস্থায় রয়েছে বিপুল সংখ্যক এপিবিএন, বিজেবি, পুলিশ ও র্যাব সদস্য। প্রধান ফটকের সামনে দেওয়া হয়েছে ব্যারিকেড, পাশাপাশি দেয়া আছে কাঁটা তারের বেড়া। প্রস্তুত রাখা হয়েছে সাজুয়াজান। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে বঙ্গভবনে প্রবেশের চেষ্টার ঘটনা ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর থেকেই বাড়ানো হয়েছে এই নিরাপত্তা। জাতীয় নির্বাচনের মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু নিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা নতুন সংস্কার প্রস্তাব কাল্পনিক, এসব মন্তব্য বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বলেন, যারা এখনও ষড়যন্ত্র করছে তাদের দিকে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি দেওয়া উচিত। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ 8 বছর পর দেশে ফেরার পরদিন নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী ডক্টর ওসমান ফারুক। পরে ইন্দিরা রোডে এক সংবাদ সম্মেলনে ডক্টর ওসমান ফারুক বলেন, স্বৈরাচার সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের মানুষ কিন্তু হৃদয়ে গণতন্ত্রকামী। আগের সরকারটা চলে গেছে এবং একটা অন্তর্বর্তী সরকার আসলো, যেটা সাফল্যের উপর কিন্তু আমাদের জাতির সাফল্য নির্ভর করে। এই অন্তর্বর্তী সরকারের সাফল্যের উপর আমাদের জাতির সাফল্য নির্ভর করে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নারী ও শিশু অধিকার ফোরামের এক আলোচনায় বিএনপি নেতারা বলেন, 111-এর কুশীলবদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বলেন, সরকার মূল ইস্যু থেকে কেবলই সরে যাচ্ছে। সংস্কার প্রস্তাবটা কিন্তু রাজনীতিবিদরা বিশিষ্টজনরা করছে, রাজনীতির বাইরে থেকে যারা যে সংস্কার আসে সেটা কল্পনার সংস্কার, সেই সংস্কার বাস্তবতার সাথে অনেক অমিল থাকে। যাদের উপরে আমরা বিশ্বাস নিয়েছি, করেছি, করব, কিন্তু তাদের নানাজনের নানা কথার মধ্য দিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। যে ইস্যুটা মূল সেই ইস্যুটাকে পাশ কাটিয়ে নানা ইস্যু নিয়ে কথা, সুতরাং নানা ইস্যু নিয়ে যদি কথা বলেন কোনো ইস্যুই আপনারা পরিষ্কার বা ভাবে সমাধান করতে পারবেন না। মানুষের মন থেকে সাম্য, মানুষের মনে সাম্য, সমতা, অধিকার, এটাই আমরা গেঁথে দেব। কাজেই আজকে আমাদের লড়াই হবে অধিকারের লড়াই, আমাদের লড়াই হবে সংস্কারের লড়াই, আমাদের লড়াই হবে মানুষের মাঝে তাদের অতীতের মূল্যবোধ ফিরিয়ে আনা। ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও তাদের নেতারা মুক্ত রয়ে গেছে বলে মন্তব্য বক্তাদের। হাসান মা মোদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে শামীম হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জাকির হোসেনকে আদালতে তুলে 5 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। পরে বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেয় বিচারক। এছাড়া একই আদালতে তোলা হয় সাবেক নির্বাচন কমিশনার সচিব হেলালুদ্দিন আহমেদকে। বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সিনিয়র স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহাঙ্গীর হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন 1000 স্কুলে বরাদ্দই দেয় নাই, সেই বরাদ্দগুলি সে লুট তালাশ করে নিয়ে গেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, সেখানে প্রত্যেক থেকে তাকে 5 লক্ষ টাকা করে নিয়েছিল। বিজ্ঞ আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। বাদী স্পেসিফিকভাবে 76 জনকে এজাহারে দায়ের করেছেন। বাদী বলেছে যে মামলার সাথে কে ঘটনায় জড়িত এবং কে এ প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত, বাদী সেটা স্পেসিফিক এজাহারভুক্তভাবে বলেছে। আমাদের আসামির এজাহারে নাম নয় সাসপেক্টেড হিসাবে, শুধু রাজনৈতিক কারণে আমাদের এই মামলায় জড়িত হয়েছে।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে পাঠানো এক বার্তায় নিহত পুলিশের সংখ্যা 44 জন বলে উল্লেখ করা হয়। এছাড়া নিহত 44 পুলিশ সদস্যের বিস্তারিত পরিচয় সহ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা পুলিশ সদর দপ্তর প্রকাশ করেছে বলেও জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। এই তালিকার বাইরে অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা ঘটে থাকলে তার প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হয়। গত 15 বছর এক ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালিত হতো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। গাজীপুর জেলা জামায়াতের আমির ডক্টর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফিউদ্দিন, নায়েবে আমির আব্দুল হাকিম মাওলানা শেফাউল হক। সরকার পেয়েছিলাম, সেই সংসদ এবং সরকার জনগণের জন্য ছিল না, সেখানে ব্যক্তি বন্দনায় নেচে গিয়ে জনগণের টাকা নষ্ট করা হতো। এক ব্যক্তির ইশারায় সব কিছু উঠত এবং বসত। এবারে রাজশাহী সারদায় প্রশিক্ষণরত 40তম ব্যাচের 59 জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে সকুচ করা হয়েছে। প্রশিক্ষণ ক্লাসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত সোম ও বৃহস্পতিবার তাদের সকুচ করা হয়। এর আগে গত 21 অক্টোবর ব্যাচের 252 জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে প্রশাসনিক কাজের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার তারেক বিন রশিদ 59 জনের সকোচ নোটিশে স্বাক্ষর করেন। প্রশিক্ষণ শেষে আগামী নভেম্বরে এসআইদের কর্মস্থলে যোগদানের কথা ছিল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। আটাশ চাল 2 থেকে 3 টাকা বেড়ে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 61 থেকে 62 টাকা। শুল্ক কমানোর পরও বেড়েছে সয়াবিন তেলের দাম, লিটার বেড়েছে 10 থেকে 15 টাকা। সবজিতে দামে কিছুটা স্বস্তি ফিরলেও উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ ও আলুর বাজার। এ দুটি পণ্যে কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। মেজবা হাসানের রিপোর্ট। দিনকে দিন বেড়েই চলছে চালের দাম। এ সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে মাঝারি চালের দাম, যার ক্রেতা স্বল্প আয়ের মানুষ। আটাশ চাল বিক্রি হচ্ছে 61 থেকে 62 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 58 থেকে 59 টাকা। আটাশ চাল কিনা পরে 59 টাকা, আমরা 60 টাকা বেশি মেলে দাম বেশি মেলে চাল দেয় না, কিন্তু আমদানি তো প্রচুর পরিমাণে আছে, চালের কোনো ঘাটতি নেই। বন্যা হয়েছে, তারপরে এইসব করে ওই যে মেলে আড়তের একটু দামটা বাড়াই বেচতেছে। আগে নিতাম 50 কেজি 3550, এখন 3700 টাকা চাউলের দাম 50 কেজি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে ভোজ্যতেলের শুল্ক কমানো হলেও উল্টো বেড়েছে দাম। সপ্তাহ দুয়েক আগেও প্রতি লিটার পাম অয়েলের দাম ছিল 138 থেকে 140 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 153 থেকে 156 টাকায়। সয়াবিনের দাম আরও বাড়তি। সয়াবিন তেলের দাম তো আমরা দেওয়া গেছে সপ্তাহ দুয়েক আগে বাড়ছে আর কি, দাম এখন আগের দামে আসলে কমে নাই। দাম বেড়েছে আলু পেঁয়াজেরও, 5 টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়ে খুচরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা। আলু পেঁয়াজের বাজারের মধ্যে পেঁয়াজের বাজারটা চড়া, গত সপ্তাহ থেকে প্রতি কেজিতে 10 টাকা থেকে 15 টাকা বেশি। লিস করে নিয়ে আসি, তারপর আবার কেটে আলাদা করে লিস বানাতে হয়, এই হচ্ছে বিষয়। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কমেছে কাঁচা মরিচ, শাকসবজি ও ডিমের দাম। তবে বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ ও মুরগি, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে। ব্রয়লার বিক্রি করতে আসি 200 টাকা, সোনালী বিক্রি করতে আসি 320, দেশি মুরগি বেচতে আসি 550 টাকা। অনেক অবস্থা খারাপ, এভাবে চলতে থাকলে তো আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা আর এখন আর বেঁচে থাকার মতো কোনো আশা নেই।
নিত্যদিনের দামের ঊর্ধ্বমুখী বাজারে তেমন সুখবর না মিললেও আসছে শীতে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশাবাদী সাধারণ মানুষ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কমলাপুরে ট্রেন লাইনচ্যুতির কারণে ভয়াবহ শিডিউল বিপর্যয়, চরম ভোগান্তিতে যাত্রীরা। রাষ্ট্রপতি অবিলম্বে পদত্যাগ না করলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, শঙ্কা জাতীয় নাগরিক কমিটির। নির্বাচন ইস্যু পাশ কাটিয়ে সংকট সমাধান হবে না, রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক বলছে বিএনপি। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন তিন দিনের রিমান্ডে এবং হত্যা মামলায় সাবেক দুই সিনিয়র সচিবের রিমান্ড। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।